এসে ইচোর খাচ্ছে এটা বিরাট ব্যাপার। এই যে আমাদের কাকাই শিয়ালদাহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস সারা রাত চলার পর সকাল হতেই ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে। ট্রেন তার আপন গতিতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে। হ্যালো গাইস, আমি তমাল, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, তো ভাবলাম একটা ভিডিও দিই, নতুন একটা ভিডিও, ঘোরার ভিডিও। আমরা যাচ্ছি দার্জিলিং কালিম্পং। স্টেশন থেকে নেমে এবার চলে এসেছি সকালের খাবারের জন্য এই হোটেলটাতে। দেখি এখানে কি পাওয়া যায়। এই যে আমাদের সৈকতদা, এই যে আমাদের সব বাকি মেম্বাররা, এই যে ব্রতদীপ, ওপাশে প্রিয়াঙ্কা, এই যে আমাদের কাকাই, এই যে আমাদের পিকুবাবু, এই মাসিমা, আর এই যে বৌদি, আমাদের এই টোটাল গ্রুপ। আমরা এখন খেয়ে নেবো, তারপর সবাই আমরা বেরোবো। তাই অনেকক্ষণ থেকেছে তো সবাই মিলে গল্প করতে করতে অর্ডার দেওয়া গরম গরম লুচি চলে এসেছে। লুচি চলে এসেছে, এই যে গরম গরম লুচি। লুচিটা দারুণ। ব্রত কেমন লাগছে বল? সবাই রেডি ওঠার জন্য গাড়িতে। আমরা শিলিগুড়ি থেকে গাড়িতে করে এবার আমরা যাব দার্জিলিং। দার্জিলিং যাব, দার্জিলিংয়ে নানা জায়গা ঘুরবো। তোমরা সবাই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে আমাদের কাকাই, আরেক কাকাই কোথায়? ওই যে কাকাই বসে আছে বাবার পাশে, ওই যে পিকু। শিলিগুড়ি থেকে আমরা গাড়িতে করে এগিয়ে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে যেতে যেতে হঠাৎই দেখতে পেলাম সেই পুরনো ঐতিহ্যবাহী টয় ট্রেনকে। শিলিগুড়ি থেকে যেতে যেতে রাস্তার দুধারে দেখতে পেলাম অনেক চা বাগান, এবং রাস্তার আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চলেছি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যতই উপরে উঠছি ওয়েদার চেঞ্জ হচ্ছে, মনোরম হাওয়ার অনুভূতি ভালোই টের পাচ্ছি। সুদূর যাত্রাপথে যেতে যেতে আমাদের গাড়ি একটা হোটেলের সামনে দাঁড়ালো, এবং সেই হোটেলের ছাদের উপর থেকে আমরা পাহাড়ের অসাধারণ ভিউ দেখছিলাম। এবার দেখলাম নানা ধরনের সব পাহাড়ি ফুল। নাম না জানা পাহাড়ি অসাধারণ এই ফুলগুলো দেখে মন ভরে গেল। এর নাম সিদ্ধান্ত। আপনার দার্জিলিংয়ে আসলে এই ভাইয়ের এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। এ ভাই তোমাদের দার্জিলিং ভালো করে ঘোরাবে। যদি বলা হয় পাহাড় এবং সমুদ্র, তুমি কোনটাকে বেছে নেবে? আমি অবশ্যই দুটোকে বেছে নেব, কারণ পাহাড় এবং সমুদ্র দুটোই আমার পছন্দের। আবারও দেখা হয়ে গেল দার্জিলিংয়ের সেই পুরনো ঐতিহ্যবাহী টয় ট্রেনের সাথে। আড়াই ঘন্টার জার্নি করে আমরা অবশেষে পৌঁছালাম দার্জিলিংয়ে।
পাহাড়ের সৌন্দর্য আমায় ভীষণ টানে, যতই দেখি তবু যেন মন ভরে না। দূরের পাহাড়ের ওই মেঘগুলি একে অপরের সঙ্গে মিলেমিশে আছে। দার্জিলিং পৌঁছে আমরা এবার চলে আসলাম মহাকাল হোটেলে। সকাল থেকে কিছু তো সেই লুচি খাওয়া হয়েছিল, তারপরে তো কিছু খাওয়া হয়নি। নিয়ে আর শুন, ভেজ থালি অর্ডার দিলাম, তো ভেজ থালিতে পড়ছে আমাদের 120 টাকা করে। ভেজ আইটেম চলে এসেছে, কী কী আছে ভেজ থালি তোমাদের একটু দেখিয়ে নিই। এখানে রান্না খুবই সুন্দর, আমাদের তো খেয়ে ভালো লাগছে। তো পাহাড়ে এসে ইঁচড় খাচ্ছি, এটা বিরাট ব্যাপার। আমি যদিও ইঁচড়ের অতটা ভক্ত না, তবুও পাহাড়ে এসে ইঁচড় খাচ্ছি, এটা বেশ ভালোই লাগছে। আপনারা দার্জিলিং আসলে অবশ্যই এই হোটেলে আসবেন, এখানে রান্নাবান্না খুবই ভালো হয়। এখনও পর্যন্ত যে কটা আইটেম খেলাম সব কটাই খুব ভালো লাগছে। হোটেল মহাকালের রান্না অসাধারণ। আপনারা যারা দার্জিলিংয়ে আসছেন, তারা বাঙালি খাবার খেতে হলে এই হোটেলে আসবেন, একদম অসাধারণ রান্না এদের। আমার তো মন ভরে গেল খেয়ে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা গান্ধী রোডের পাশে হোটেল নিয়েছিলাম, আমাদের হোটেল ভাড়া পড়েছিল পার ডে 1600 টাকা করে। বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের রুমে বসে সূর্যাস্তের এমন অসাধারণ সৌন্দর্য দেখে আমাদের মন ভরে গেল। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এই মেলের দিকে একটু যাচ্ছি হেঁটে হেঁটে। তো ভালো ঠান্ডা আছে এখানে, আপনারা যারা আসছেন তারা কিন্তু অবশ্যই একটা উইনচেটার সাথে করে আনবেন, আর মাফলার বা টুপি আনবেন। দার্জিলিং মেলের দিকে যাওয়ার সময় চোখে পড়ল নানা ধরনের লোভনীয় সব খাবারের দোকান। আরও চোখে পড়ল নানা ধরনের শীত বস্ত্রের সমাহার। এরপর আমি গ্লিনার্সে গেলাম এবং সেখান থেকে একটা পর্ক প্যাটিস খেলাম, অসাধারণ ছিল এই পর্ক প্যাটিসটা। এরপর আস্তে আস্তে আমরা মেলের দিকে এগিয়ে গেলাম এবং রাতের সৌন্দর্যটা উপভোগ করলাম। দার্জিলিং ভ্রমণের এই পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দার্জিলিং ভ্রমণের প্রথম পর্বটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।